দীননাথবাবু শহরে ধনী ব্যবসায়ী, তার এখন বিষয় আশয়ের কোনো অভাব নেই। গাড়ি বাড়ি লোক লস্কর চাকর বাকর অর্থ সম্পদ সব কিছু এত যে পরবর্তী কয়েক পুরুষ আরাম করে জীবন কাটিয়ে দিতে পারবে। তবুও তিনি সুখী ছিলেন না। তার একটাই দুঃখ ছিল তার একমাত্র ছেলে দিবাকরকে নিয়ে। দিবাকর খুবই অলস, কোনো কাজের নয়। তার বয়সের ছেলেরা পড়াশোনা করে জীবিকা নির্বাহ করছে, আর দিবাকর ইয়ার বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে হইহুল্লোড় করে সারা দিন কাটিয়ে দিচ্ছে। সে ভেবে রেখেছে, আমি কেন খামোখা পরিশ্রম করতে যাব, বাবার পয়সা দিয়েই চলে যাবে। সে জীবনে একদিনের জন্যও কোনো কাজ করেনি। দিবাকরের চালচলন দেখে দীননাথবাবুর ছোটবেলার কথা মনে পড়ে। পরনে একটা ছেঁড়া প্যান্ট, গায়ে একটা ছেঁড়া জামা। একবেলা খাওয়ার জুটত তো আরেকবেলা সেটাও জুটত না। তারপরও দোকানে দোকানে সামান্য মজুরির কাজ করতে লাগলো। দিনমজুরের কাজও করতে হয়েছে। লাগাতার পরিশ্রম করে তিল তিল করে পয়সা জমিয়ে ফুটপাতে প্রথম ব্যবসা শুরু করে। এখন এ শহরের তিনি সবচেয়ে বড় ধনী ব্যবসায়ী, অথচ ছেলেটা কিছুই রক্ষা করতে পারবে না। এদিকে দিবাকর এক বন্ধুর বাড়িতে প্রায় প্রতিদিনই আড্ডা মারত। সেই বন্ধুর বোনের সঙ্গে তার ঘনিষ্ঠতা হয়ে যায়। দিবাকর তাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু মেয়েটি পড়াশোনা করেছে, বাস্তব বুদ্ধিও আছে। তার সবচেয়ে বড় গুণ হলো সে দরিদ্র হলেও লোভী নয়। সে দিবাকরের প্রস্তাবে বলে, আমি তোমাকে প্রাণের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি, তোমাকে আমিও বিয়ে করতে চাই, কিন্তু তুমি এখন বেকার, আগে নিজে কিছু করো, নিজের পায়ে দাঁড়াও, তখন আমি বিয়ের কথা ভাববো। দিবাকর মেয়েটির কথা শুনে একটা জোর ধাক্কা খেল। সে ভেবেছিল তার বিয়ের প্রস্তাব যে কোনো মেয়ে লুফে নেবে। এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তির ছেলে, কেউ যে তার মুখের ওপর না বলতে পারে সে কোনোদিনও ভাবতেই পারেনি। সবচেয়ে বড় কথা, তাকে নিষ্কর্মা বলে ইঙ্গিত করাতে সে ভীষণ অপমানিত হয়েছে। এখন সে মনে মনে প্রতিজ্ঞা করল, কেউ বেকার বলুক আর শুনব না, এবার কিছু একটা করতেই হবে, ওই মেয়েকেই আমি বিয়ে করব। দিবাকর স্থির করে নিল সে নিজে ব্যবসা করবে। তাই সে বাবার কাছে গিয়ে বলল, আমার টাকার দরকার, আমি নিজে একটা ব্যবসা শুরু করব। তার বাবা, যিনি সবসময় চিন্তিত ছিলেন ছেলের কাজ না করার মানসিকতার ব্যাপারে, তিনি বললেন, সৎভাবে প্রচুর পয়সা আয় করতে হলে শুধু টাকার প্রয়োজন আছে তা নয়, টাকার সঙ্গে সঙ্গে প্রচুর পরিশ্রমও করতে হবে। তুমি কি পরিশ্রম করতে মানসিক দিক দিয়ে প্রস্তুত আছো? দিবাকর কিন্তু এত সব উপদেশ এখন শুনতেই চায় না, তার শুধু টাকা চাই। যত তাড়াতাড়ি সম্ভব সে ব্যবসা স্টার্ট করে দেবে। দীননাথ কিছুক্ষণ ভেবে নিয়ে বললেন, ঠিক আছে, তোমাকে এখন আমি 50,000 টাকা ধার দেব, কিন্তু একটা শর্তে, তুমি প্রতিদিন আমাকে 200 টাকা করে দেবে, তারপর আমি যখন সন্তুষ্ট হব তোমাকে আরও বেশি টাকা দেব। দিবাকর দেখল এই শর্তটা এমন কিছু কঠিন নয়, তাছাড়া ওর তখন অত শত ভাবার মতো মনের অবস্থাও ছিল না, তাই সে শর্ত মেনে নিয়ে টাকা নিল। এরপর একটা দিন কেটে গেল। দিবাকর কিভাবে শুরু করবে ঠিকই করতে পারল না, কিন্তু বাবাকে 200 টাকা দিয়ে দিতে হলো। বাবা সেই টাকা তার সামনেই ভিখারিদের দিয়ে দিলেন। এই কাণ্ড দেখে দিবাকর একটু কষ্ট পেল। পরের দিন দিবাকর সারা বাজার ঘুরল, নানা রকম ব্যবসার কথাও ভাবল, কিন্তু কি করবে কিচ্ছু ভাবতে পারল না। আর পারবেই বা কি করে, তার তো কোনো বাস্তব অভিজ্ঞতাও নেই। বাবার দেওয়া টাকা থেকেই বাবাকে 200 টাকা করে দিতে হলো, আর বাবা সঙ্গে সঙ্গে সেই টাকা ভিখারিকে দিয়ে দিলেন। এইভাবে বেশ কিছুদিন চলল। প্রতিদিন 200 টাকা করে ভিখারিদের পেটে অনর্থক যাচ্ছে। আবার দিবাকরের আগে থেকেই বেহিসাবি খরচের অভ্যাস হয়ে আছে। ইয়ার বন্ধুদের নিয়ে বেশ কিছু টাকা এমনিই উড়ে যাচ্ছে। টাকা যখন প্রায় শেষ হয়ে যাচ্ছে, তখন সে তার পরিচিত বন্ধুবান্ধবদের সাথে ব্যবসা করতে চাইল, কিন্তু কেউই তার সাথে একত্রে ব্যবসা করতে চাইল না, কারণ সবাই জানতো সে খুব অলস আর অকম্মার ঢেকি। তার সঙ্গে কে নিজের টাকা লাগিয়ে নষ্ট করতে চাইবে? এইভাবে এক সময় বাবার দেওয়া টাকা শেষ হয়ে গেল। তারপর সে তার মায়ের কাছ থেকে টাকা নিয়ে কয়েকদিন চালালো। কয়েকদিন পরে মা বললেন, ভিখারিদের পেছনে টাকা ঢালার মতো টাকা আমার কাছে নেই। তারপর সে তার দিদির সাহায্য নিল, দিদিও কয়েকদিন পরে বেঁকে বসল। এখন কি করে? শর্ত অনুযায়ী বাবাকে তো রোজ 200 টাকা দিতেই হবে, এবারে কাজ করতেই হবে। সকাল সকাল কাজের খোঁজে বেরিয়ে পড়ল। এক জায়গায় দেখলো বাড়ি তৈরির কাজ চলছে, অনেক শ্রমিক কাজ করছে। সে ঠিকাদারের কাছে গিয়ে কাজ চাইল। ঠিকাদার বলল, ঠিক আছে, কাজে লেগে যাও, সবাই দেখছো তো মাথায় ইট নিয়ে যাচ্ছে, ওই 3 তলায় তুলতে হবে, তুমি ওদের সঙ্গে আজকেই কাজে লেগে যাও। কোনো উপায় না দেখে সে মাথায় ইট তুলল। সবাই একসঙ্গে 5-6 খানা করে ইট মাথায় করে সিঁড়ি বেয়ে ওপরে উঠছে, কিন্তু সে যখন 2 খানা ইট মাথায় তুলল, তখন মনে হলো মাথা ফেটে যাবে। তবুও যতই কষ্ট হোক না কেন, সে 2 খানা ইট মাথায় তুলতে লাগলো। কাজের শেষে যখন মজুরি দেওয়া হলো, তখন দিবাকরও মজুরি নেওয়ার লাইনে দাঁড়ালো। সবাইকে দেওয়া হলো 600 টাকা, কিন্তু দিবাকর পেল 200 টাকা। যে টাকা বিলি করছিল সে বলল, তুমি যে পরিমাণ কাজ করেছো তার দামেই 200 টাকাই।
বাড়ি ফেরার সময় দিবাকরের হেঁটে আসতে খুবই কষ্ট হচ্ছিল, মাথা টনটন করছিল। যাই হোক, কষ্ট করে সে বাড়ি ফিরল। দীননাথবাবু গোপনে সব খবর রাখছিলেন। দিবাকর কোথায় যাচ্ছে, কি করছে, এইসব দেখে তার কষ্ট হলেও তিনি ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে কিছু না জানার ভান করেছিলেন। সেদিন সে এত কষ্টের রোজগার 200 টাকা বাবাকে দিল, আর বাবা তখনই সেই টাকা যখন ভিখারিকে দিয়ে দিলেন, দিবাকর কিছুতেই মেনে নিতে পারছিল না। পরের দিন দিবাকর চিন্তা করল, আর ভারী ইট মাথায় নিয়ে ওপরে তোলার কাজ করা যাবে না, তাই সে গ্রামের দিকে চলে গেল কাজের খোঁজে। সেখানে সারা দিন রোদে পুড়ে ঘামে ভিজে মাটি কোপানো, বীজ বোনা ইত্যাদি কাজ করল। কাজে অনভিজ্ঞ বলে সে বেশি কাজ করতে পারল না, তাই সে পুরো মজুরিও পেল না। 250 টাকা হাতে নিয়ে ক্লান্ত শরীরে কোনো রকমে বাড়ি পৌঁছালো। বাবা তার পরিশ্রম, তার কষ্টের কথা না জানার ভান করে 200 টাকা ভিখারিকে দিয়ে দিলেন। এত কষ্ট করে আয় করা টাকা চলে যাচ্ছে দেখে খুব কষ্ট পেল দিবাকর। বাবাকে বাধা দিতে গিয়েও শেষমেশ আর পারল না। তৃতীয় দিন সে আবার গ্রামের দিকে গেল। সেদিন সে গরুর গোয়াল পরিষ্কার করা, গরুর পরিচর্যা করা আর দুধ দোয়ানোর কাজ পেল। কিন্তু এইসব কাজ করার সময় হাজার হাজার মশা তাকে ঘিরে ধরল। মশার কামড়ে সে একেবারে জেরবার হয়ে গেল। তার উপর আবার গরুর দুধ দোয়ানোর সময় গরুর লাথিও কপালে জুটল। সারাদিন দুখানা শুকনো রুটি তারা দয়া করে খেতে দিয়েছিল। কিন্তু আর কি উপায় আছে, তার ভালোবাসা, সেই মেয়েটির কাছে তো সে কখনো হার মানতে পারবে না। না, এদিকে বাবার দেওয়া শর্তও রক্ষা করে চলতে হবে। দিনের শেষে সে 400 টাকা হাতে পেল। কাহিল শরীরটাকে কোনো রকমে টেনে টেনে সে বাড়িতে নিয়ে এলো। সেদিন আর তার খাওয়ার ইচ্ছা ছিল না, যত তাড়াতাড়ি সম্ভব বিছানায় শুয়ে পড়লেই বাঁচে। দিবাকর 200 টাকা নিয়ে বাবার কাছে দিতে গেল। বাবা যখন ওই টাকা ভিখারিকে দিতে যাচ্ছিলেন, দিবাকর আর শান্ত থাকতে পারল না। সে বাবাকে বলেই ফেলল, এই টাকা আয় করতে আজ সারাদিন আমার কত কষ্ট হয়েছে তুমি সেটা জানো? লোকের গোয়াল ঘরে সারাদিন নোংরা খেটেছি, লক্ষ লক্ষ মশা কামড়ে আমার সারা গা ফুলিয়ে দিয়েছে, 12-14 খানা গরুর দুধ দোয়াতে গিয়ে তাদের লাথি খেয়েছি, যন্ত্রণায় ছটফট করেছি, আর খিদের জ্বালায় 2 খানা শুকনো রুটি চিবিয়েছি। তুমি 2-10 টাকা কাউকে দান করতেই পারো, কিন্তু আমার এত কষ্টের টাকা থেকে আমি 200 টাকা এভাবে কিছুতেই দিয়ে দিতে দেবো না। দিবাকরের কথা শুনে বাবা হাসতে হাসতে বললেন, তুমি তো কোনোদিন তোমার আরামের খোলস থেকে বাইরে বেরোও নি। যদি আরও আগে তোমার কমফর্ট জোন থেকে বাইরে বেরোতে পারতে, তাহলে বুঝতে পারতে বাইরের পৃথিবীটা কতটা কঠিন। তুমি 3 দিন বাইরে বেরিয়েছ, তাতেই বুঝতে পারছো সামান্য পরিমাণ রোজগার করতেও কত পরিশ্রম করতে হয়। এখন তুমি বুঝতে পারছো সৎ পথে একদিনের রোজগার ঘরে তুলতে লোককে কত পরিশ্রম করতে হয়। এখন আমি মনে করি তোমার নিজের ব্যবসা করতে তুমি মানসিকভাবে তৈরি হয়ে গেছো। এখন আমি তোমাকে সাহায্য করব তোমার নিজের ব্যবসা গড়ে দিতে, কিন্তু কখনো ভুলো না সততা আর কঠিন শ্রমের মহত্ত্ব। আর হ্যাঁ, ওই মেয়েটি খুবই বুদ্ধিমতী, তার সঙ্গে আমি কথা বলেছি, তোমার ব্যবসা শুরু হয়ে গেলেই তোমাদের বিবাহ অনুষ্ঠান সমারোহ করে হবে। এখন যাও, তোমার মায়ের ঘরে মেয়েটি বসে আছে, তার সঙ্গে দেখা করো। ফ্রেন্ডস, আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ।